পঞ্চগড়ে করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনার তৃতীয় দিনে আরও 18 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে প্রাণহানি দাঁড়ালো 68টিতে। এখনও নিখোঁজ রয়েছেন অনেকে। নিহতদের মধ্যে 30 জন নারী, 17 জন পুরুষ ও 21 জন শিশু। যাত্রীদের তাড়াহুড়ো ও পূজা উদযাপন কমিটির উদাসীনতায় এই ঘটনা ঘটেছে বলে মনে করছেন অনেকেই। ঠাকুরগড় প্রতিনিধি ইমদাদুল ইসলাম ভুট্টো রিপোর্ট জানাচ্ছেন রাহনুমা সারা। রোববার ইঞ্জিন চালিত নৌকায় করতোয়া পাড়ি দিয়ে বদেশ্বরী মন্দিরে মহালয়ায় অংশ নিতে যাচ্ছিলেন শতাধিক সনাতন ধর্মাবলম্বী। পথে আউলিয়াঘাটের কাছে ডুবে যায় নৌকাটি। 3 দিন পরও অনেকে সন্ধান না মেলায় নদী তীরে চলছে স্বজনদের আহাজারি। জামাই আমার ভাস্তি ছিল, কিন্তু দুজনে একখানে ছিল। আবার দুবার পরে ভাস্তিকে পাওয়া হয়েছে আর জামাইকে এখন পর্যন্ত পাওয়া হচ্ছে। আমার ছোট ভাই একজন, জ্যাঠাতো ভাই, নৌকা ডুবিতে উনি এখানে ছিলেন নৌকাতে। নৌকা যখন ডুবে যায় তার ওই দিন থেকে তার আমরা খোঁজ পাচ্ছি না। নৌকা ভর্তি হয়ে গেল, এখন পুলিশ অ্যাম্বুলেন্সের লোকগুলো আছে না, ফায়ার সার্ভিস, ওরা বললো যে লোক কম ওঠার জন্য। পরে লোক উঠে গেছে, পরে মাঝিকে বললো তা শুনে নাই, পরে আগাইলো। আগাইতে আগাইতে নৌকা হালকা খালি ইয়া হইতেছিল, তুলতেছিল, তুলতে তুলতে আস্তে করে পাল্টি খেয়ে গেল। যা দেখি যে দুটা বাচ্চা কেবল খালি ওঠাইছে। পরে উঠার পর আমি বললাম, জিজ্ঞাসাবাদ করলাম যে কি থেকে কি হলো। কয়েক আমরা নৌকা পার হইতেছি, পরে নৌকা যে ডুবে গেছে তখন আমি ডাঙায় উঠছি। উঠে দেখি যে আমার ছেলেটার জায়গা জায়গা আহত হয়ে গেছে। নদীর পানি কিছুটা কমে যাওয়ায় ভেসে উঠছে একের পর এক মরদেহ। ছেলের একটা বন্ধু যখন ও সাতরাইয়া হাবুডুবু খাচ্ছে, তখন ওকে বাঁচানোর জন্য আমরা একটু ভাটিতে গেছি। ভাটিতে যায় আমার ফোনটা আমি একটা ছেলেকে দিছি। দেওয়ার পরে আমি ওকে বাঁচানোর জন্য আরো 3-4 জন লোক আমরা ওই ওকে উদ্ধার করছি। উদ্ধার করার পরে দেখতেছি আরো কতগুলা। পরে আমরা কোষা, ছোট ছোট কোষা নৌকা নিয়ে যা মোটামুটি আমরা জীবিত প্রায় 15টা উদ্ধার করছি, এবং তার সঙ্গে মৃত দেহ 17টা আমরা ডাঙ্গায় উঠাইছি। মোটামুটি জীবিত লোক আমরা 30-35টা উদ্ধার করছি, আর লাশ আমাদের টিমটা মোটামুটি 7-8টা উদ্ধার করছে। একটা বাচ্চা দেখি যে উঠতেছে আর ধরতেছে, উঠতেছে আর ধরতেছে। আমি তাকে নিলাম যে আমি এই বাচ্চাটাকে বাঁচাবো। বাচ্চাটাকে বাঁচাতে যাইতে গেলে তখন বাচ্চাটাকে যখন ধরে ফেলছি আমি, তখন আরও 4টা মহিলা আসে আমাকে ধরে ফেলে। তখন আমার নিজের জীবন বিপন্ন করে আমি তখন মহিলাদেরকে ছেড়ে দিই। ছেড়ে দেওয়া নদীতে ডুব দেওয়ার পরে নিজের পরনের লুঙ্গি খুলে তখন আমি ওই মহিলাদেরকে লুঙ্গিগুলো দেই যে বৌদিরা লুঙ্গি ধরো, আর তোমরা কেউ ভয় পাবা না। উৎসব উপলক্ষে নদী পারাপারে যথাযথ ব্যবস্থা না থাকায় ক্ষোভ প্রকাশ করেন বোদা পৌরসভার মেয়র। আমাদের এখানে তো স্টিমার নাই, সেই নৌকাগুলো নৌকার উপযোগী কিনা, নাকি ফুটা রয়েছে সেগুলি পরীক্ষা করা হয়েছে কিনা, তারপরে যারা নৌকা চালক মাঝি তারা রেগুলার মাঝি কিনা, নৌকা চালাবার অভ্যাস আছে কিনা। কারণ মাঝি কিন্তু বুঝতে পারবে যে আমার ক্যাপাসিটি কতটুকু, আর ক্যাপাসিটির বাইরে নিলে কি ঘটনা ঘটবে সেটা কিন্তু মাঝি বুঝে। তো এই বিষয়গুলি এবং নৌকার নাম্বার দিয়ে যে আমরা এতটা নৌকা ওখানে স্যাংশন দিয়েছি, এই নৌকাতে পার হবেন, অন্য কোনো নৌকা পার হবেন না, এই বিষয়গুলি বোধ হয় একটু আগেভাগে ব্যবস্থা নিলে বোধ হয় এই দুর্ঘটনা এড়ানো যেত। দুপুরে উদ্ধার অভিযান প্রদর্শনে আসেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত মহাপরিচালক। এই বিষয়ে অনুসন্ধানের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে এখানে একটা তদন্ত কমিটি করা হয়েছে, এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমরা আমাদের মতো করে একটা তদন্ত কমিটি করেছি। এদিকে কাজ শুরু করেছে 5 সদস্যের তদন্ত কমিটি। বুধবারের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার কথা রয়েছে তাদের। রাহনুমা সারা, জিটিভি নিউজ।